প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার টুল অথবা এমপ্রেস করে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার আঁকলাম। এবং এখানে প্রথমে আমরা সাইজ দিয়ে নিই, একটি ভিজিটিং কার্ডের সাইজ 3.5 বাই 2। তো আমরা 3.5 বাই 2 দিয়ে একটু জুম করে নিই। এখন এখান থেকে আমরা কিছু আমাদের লোগোটা প্রথমে ব্যবহার করে নিই। আমরা আমাদের লোগোটা সিম্বল হিসেবে রাখা ছিল, আমরা সিম্বলে ক্লিক করে লোগোটা নিয়ে আসলাম। তো এখন ভিজিটিং কার্ডের এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট হিসেবে আমরা এখানে একটু এই ডিজাইনটা ব্যবহার করতে চলেছি। এই ডিজাইনটা পুরোটা দেওয়া যাবে না, তবে মানে একটু মাঝখান থেকে কেটে নেই। কাটার জন্য আমরা এখান থেকে সিম্বলের থেকে যেহেতু এনেছি, তাই এখান থেকে আমরা ইরেজার টুলটি ব্যবহার করছি। শিফট প্লাস ই চেপেও ইরেজার টুল ব্যবহার করা হয়। এখান থেকে সমান মাঝখানে আমরা কেটে নিলাম। এখন এই যে বাকি অংশগুলো আমরা কেটে ফেলে দেবো, তাই এটাকে পুরোটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর বাড়তি এই পাশের অংশটুকু আমরা রাখবো না, এটা আমাদের লাগবে না, এটা কেটে ফেলে দিচ্ছি। এই পুরোটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি, এক পাশ রাখবো। আচ্ছা, এখন এই এই বাইরের যেটুকু অংশ আছে এটুকু পুরোটাকে একসাথে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম। এখন এটাকে একটু ছোট করে নেই। এবং সাইজ পছন্দ অনুযায়ী এটাকে ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে দেই। অল্টা প্রেস করে আমরা এটাকে কপি করে ওই পাশে নিয়ে যাই। নিয়ে গিয়ে এটাকে আমরা রোটেট করতে পারি দুইভাবে। একটা ভাবে এখান থেকে সরাসরি টুল ব্যবহার করে আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারি, আরেকভাবে আমরা ও প্রেস করে রিফ্লেক্ট করতে পারি কিবোর্ডের ও চাপ দিয়ে। তো আমরা এখান থেকে টুল থেকে রিফ্লেক্ট চাপ দিয়ে রিফ্লেক্ট করলাম এবং এটাকে সুন্দর করে সঠিক জায়গায় বসিয়ে দিই। এবার দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন ঠিক আছে না দেখে নিই। অ্যালাইন ঠিক আছে, একটু পাশে নেই, একটু বড় হলে মানে সুন্দর হয়। যেটা এটা যেহেতু ছোট হয়ে গেল, তো ওটা বাদ দিয়ে আমরা নতুনটা অল্টা প্রেস করে আনলাম। অল্টা প্রেস করে এটাকে ও কিবোর্ডে ও চাপ দিয়ে আমরা এটাকে রিফ্লেক্ট করলাম সমান বরাবর এনে। এটার লোগোটা আমার মনে হচ্ছে একটু বড় হলে ভালো হয়। লোগোটা একটু বড় করে একটু সমান মাঝখানে রেখে এখন ঠিক আছে, এখন ভালো লাগছে একটু উপরে। হ্যাঁ, একটু উপরে নিয়ে নেই। এখন পিছনের কালো ব্যাকগ্রাউন্ডটা উপরে আনলাম। উপরে এনে এটাকে একটা আল্ট্রা চাপ দিয়ে একটা কপি করলাম। কপি করার আগে এখান থেকে আমাদের আমার মনে হয় এই নকশাটা নিয়ে নেওয়া উচিত, কারণ আমাদের এটা ব্যাক সাইডও লাগতে পারে। তো পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে Ctrl 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করলাম। তারপর এটাকে আমরা ব্যাক নিচে দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দুটো গ্রুপ করে ফেললাম। তো আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ, এখন আমরা ব্যাক পার্টে চলে যেতে পারি। তো ব্যাক পার্ট করার জন্য প্রথমে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, কালো রেক্ট্যাঙ্গুলার বা এম চাপ দিয়ে রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমরা 3.5 বাই 2 নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এটাকে এই নকশাটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো এই নকশাটাকে আমরা ফ্রন্ট পার্টে যেহেতু উল্টো করে দিয়েছিলাম, এখানে আমরা সোজাভাবে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে নাম নাম্বার হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা নকশাটা একটু বাঁকিয়ে দেখি ঠিক আছে কিনা। একটু বাঁকিয়ে উপরের দিকে দিলাম, দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো এখন এখানে আমরা প্রথমে যা নাম ব্যবহার করব, এখানে যেহেতু এটা ভিজিটিং কার্ড প্রথমে নাম ব্যবহার করতে হবে। নামের জন্য আমরা
টি প্রেস করতে পারি, অথবা এখান থেকে আমরা টাইপ টুলটা ব্যবহার করতে পারি। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে একটা প্রেস করলাম এবং এখানে লুকম্যান ক্রিয়েশন, আচ্ছা এখানে নাম ব্যবহার করছি এবং নামটা অন্যান্য ফন্ট আলাদা আলাদা ফন্ট ব্যবহার করে দেখতে হবে কোন ফন্টটা ভালো। আমরা ফন্ট বাছাই করছি, এই ফন্টটা সুন্দর আছে, তো লেখাটা কালো, কালো সাথে কালো মিশে গেছে, তাই আমরা সাদা করে নিচ্ছি এবং লেখাটা একটু বড় হলে মনে হয় ভালো হয়, এরকমই থাকবে। আচ্ছা নিচে আমরা এটাকে আল্ট্রা প্রেস করে এই একটা কপি আনলাম, কপি নিয়ে এখানে আমরা অ্যাড্রেস ব্যবহার করব, তাই অ্যাড্রেসে আমি সিম্বল হিসেবে অ্যাড্রেসটা ছিল, তো এখানে আমরা অ্যাড্রেসটা আনলাম এবং এটাকে সাদা করে দিচ্ছি। সাদা করে দেওয়ার পর আমরা যেখানে লুকম্যান ক্রিয়েশন আছে এখানে আমরা ঠিকানা ব্যবহার করব, তো BPARA নারায়ণগঞ্জ, সিম্বলটা ব্যবহার করার সময় এখানে সিম্বল যখন ইউজ করবেন তখন সিম্বলের কালার পরিবর্তনের জন্য প্রথমে একটা ব্রেক করে নেবেন, ব্রেক করার পর এখানে কালার ব্যবহার করবেন। আমরা একটু ছোট করে নিই, এটা বড় হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটা সিম্বল আনছি, এটা হলো যোগাযোগের নম্বরের সিম্বল, এটা ছোট করে ছোট বড় করার সময় শিফট অল্ট্রা দুটো একসাথে চাপ দিবেন, চেপে তারপরে সময় যাতে সমানভাবে ছোট হয়, ছোট বড় করে নেবেন, এভাবে ছোট হলে ভালো হয়। আর এটা সিম্বল থেকে বের করার সময় ব্যবহার করার জন্য সিম্বল থেকে ওখানে ব্রেক লিঙ্কটা চাপ দিয়ে নিতে হবে, ব্রেক লিঙ্ক চাপ দিলে সুন্দর। আচ্ছা এটাকে এখন আমরা উপরেরটাই আল্ট্রা প্রেস করে কপি করে আনলাম, কপি করে এনে এখানে দুটো নাম্বার দেওয়া হবে, তাই দুটো লাইন নিয়ে নিচ্ছে আগেই, এখানে যে কোনো আপনার নাম্বার ব্যবহার করবেন, নাম্বারটি দিয়ে দিচ্ছি থ্রি, আচ্ছা আরেকটা নাম্বার ব্যবহার করছি আমরা থ্রি সিক্স নাইন, ওকে। তারপরে আমরা একটু উপরে করে নিই, আচ্ছা নাম্বার দুটো যাতে একসাথে থাকে। এখন আমরা ব্যবহার করব ইমেল বা জিমেইল যেটাই, ব্রেক লিঙ্ক করে এটার কালারটা আমরা সাদা করে নিই, সাদা করে এটাকে শিফট আর অল্টা দুটো একসাথে চাপ দিয়ে আমরা ছোট করে নিচ্ছি, ছোট করে ঠিক আছে, হ্যাঁ এটা আমরা সবগুলো একসাথে অ্যালাইন করবো পরে, আগে আমরা নাম নাম্বার ঠিকানা সব কিছু ঠিক সাথে একসাথে লিখে নিই। আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি আমাদের ক্রিয়েশন CREATION ক্রিয়েশন 03@gmail.com, আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে নিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, তো আমরা ছোট করার জন্য আগে সিলেকশন টুলটা নিয়ে হালকা একটু ছোট করে নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার এবার রয়ে গেছে শুধু এখানে ওয়েব, তো ওয়েবের জন্য আমরা এখানে সিম্বলে ক্লিক করব, সিম্বল থেকে একদম নিচে ওয়েব সিম্বল আছে যেটা ওয়েব আইকনস, সেখান থেকে আমরা একদম নিচে যে এই আইকনটা নেব, এটা হলো ওয়েবের আইকন, এটাকে আমরা কেটে দিই এবং এটাকে আমরা ব্রেক লিঙ্কস করে নিই, ব্রেক লিঙ্কস করার পর এটার কালারটা আমরা সাদা করে নিচ্ছি, সাদা করার পর শিফট এবং অল্ট্রা একসাথে চেপে আমরা এটাকে ছোট করে নিচ্ছি। আচ্ছা এটা হলো ওয়েবসাইটের আইকন, তো আমরা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, উপরটাকে আমরা আল্ট্রা প্রেস করে কপি করে এনে এটাকে আমরা মডিফাই করব, অ্যাট দ্য রেট অফ থাকবে না ওয়েবসাইটে, অ্যাট দ্য রেট অফ জিমেইল, তো জিমেইলটুকু আমরা কেটে ফেলবো এবং 03ও থাকবে না কারণ ওয়েবসাইটে 03 নেই, একদম প্রথমে যেটা সেটা হবে www. ওকে তো ওয়েবসাইটটা দেওয়া হয়ে গেল, এখন আমাদের কার্ড প্রায় তৈরি,
আমরা এখন শুধু অ্যালাইন টাগে করে নেই, সবগুলো একসাথে ক্লিক করে একটা ধরে তারপরে শিফট চেপে সবগুলো ক্লিক করব এবং তারপরে অ্যালাইনে গিয়ে আমরা সোজা অ্যালাইন করব। আচ্ছা, এবার লেখাগুলো অ্যালাইন করার জন্য ব্যাকগ্রাউন্ডটা ধরে আমরা কন্ট্রোল থ্রি প্রেস করে এটাকে হাইড করলাম। হাইড করার পর সবগুলো একসাথে ধরে আমরা অ্যালাইন করছি, সবগুলোকে এক পাশে অ্যালাইন করলাম এবং কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করে আমরা এটাকে টুপুর নিই এবং কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আবার ফিরিয়ে আনবো। সবগুলো অ্যালাইন সুন্দর হলে কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফিরিয়ে আনবো এবং একটু গ্যাপ রয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটায়। লুকম্যানটা সবগুলোকে একসাথে এটা কম্পিউটার কন্ট্রোল থ্রি প্রেস করে একটু অ্যালাইনটা মনে হচ্ছে ঠিক হয়নি কেন, আমরা সবগুলো একসাথে প্রেস করলাম। হ্যাঁ ঠিক আছে, সবগুলো একসাথে আমরা একটু অ্যালাইন করে নিই, একটু উপরের দিকে একটু বড় করি। এখন কন্ট্রোলটা থ্রি প্রেস করে আমরা আবার ব্যাকগ্রাউন্ডটাকে ফিরিয়ে আনলাম এবং একটু এখানে এই পাশটায় তাও একটু গ্যাপ রয়ে গেছে। এখানে আপনারা চাইলেই কিউআর কোড ব্যবহার করতে পারেন, যদি কোনো কিউআর কোড থাকে তাহলে কিউআর কোড ব্যবহার করতে পারেন, আর না হলে আপনারা আপনাদের যে কোনো লোগো ব্যবহার করতে পারেন বা সিম্বল ব্যবহার করতে পারেন বা অন্য কোনো নকশাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা এখানে আমরা আমাদের লোগোটা ব্যবহার করতে চাচ্ছি, তাই আমরা লোগোটা এখান থেকে না নিয়ে আমরা সিম্বল থেকে নিয়ে নিচ্ছি। সিম্বল থেকে আমরা লোগোটা আনলাম, লোগোটা একটু ছোটো করে নিই, শিফট অল্টার একসাথে প্রেস করে আমরা লোগোটাকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে লোগোটাকে আমরা যতটুকু সুন্দর মতো বসানো যায় ততটুকু বসিয়ে একটু বড় করি আমরা। হ্যাঁ ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা কন্ট্রোল শিফট এবং উপরে আনার চেষ্টা করি, উপরে আনে তারপরে আমরা এটাকে কন্ট্রোল 7 দ্বারা ক্লিপিং মাস্ক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিচ্ছি এবং নিচে দিয়ে দিচ্ছি, দুটো একসাথে অ্যালাইন করে আমরা এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি প্রেস করে। তো আমাদের কার্ড প্রায় তৈরি, আর এটা প্রিন্ট করার জন্য আপনারা মনে রাখবেন সবসময় সিএমওয়াইকে মোডেই রাখবেন, আরজিবি মোডটা আবার সোশ্যাল মিডিয়াতে বা ওয়েব ব্যানার বানানোর জন্য এই সিএমওয়াইকে রেখে এটা তৈরি করবেন। এখানে সাদার মধ্যে কালো কালারটাই ভালো, তাই কাল আমরা সাদাই ব্যবহার করেছি, অন্যান্য কালার ব্যবহার করতে পারবেন আপনারা। এই ছিল আমাদের আজকে ভিজিটিং কার্ড, আমরা এই কার্ডটিকে নিচে রাখছি দেখা সুবিধার্থে।